হ্যাঁ, টাইটেলটা আপনি ঠিকই পড়েছেন, চাইনিজ ফোন ব্যান্ড হতে চলেছে। এখন কেন আমি এরকম বলছি তার পেছনে কয়েকটা রিজনস রয়েছে, যে রিজনসগুলো যদি আপনারা জানতে পারেন তাহলে আপনারা ডেফিনেটলি বলবেন যে হ্যাঁ, চাইনিজ কোম্পানি যে ফোন মেকিং কোম্পানিগুলো রয়েছে তাদের একটা বড় সংকট কিন্তু উপস্থিত হয়েছে। এখন কি হয়েছে ঘটনাটা আমি একটু ডিটেলসে বলবো। তো বেসিক্যালি ইউএসএ তার যে গভর্নমেন্ট মানে ডোনাল্ড ট্রাম্প, তিনি ব্যান্ড করে দিয়েছেন হুয়াওয়েকে। এখন হুয়াওয়েকে ব্যান্ড করার ফলে কী কী অসুবিধা হতে পারে বা কী কী সুবিধা হতে পারে এক এক করে আমি ডিসকাস করব। তো সবার আগে ইউএসএ যখন ব্যান্ড করছে, তো সেই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে হুয়াওয়ে গুগলের আর কোনো সার্ভিস পাবে না। এখন আপনি যদি একটা গ্লোবাল ভ্যারিয়েন্ট কেনেন তাহলে সেখানে আপনারা গুগল ক্রোম, গুগলের ইউটিউব বা গুগল ম্যাপস কিন্তু অ্যাক্সেস করতে পারবেন না। এখন অ্যান্ড্রয়েড ব্যবহার করা থেকে বন্ধ করতে পারে না গুগল, কারণ অ্যান্ড্রয়েড হচ্ছে একটা ওপেন সোর্স, তো ওপেন সোর্স থেকে যখন খুশি হুয়াওয়ে নিতে পারে। কিন্তু যখনই অ্যান্ড্রয়েড ওএসে হুয়াওয়ে আসবে, তো সেখানে ওরা গুগলের বেশিরভাগ প্রোডাক্ট কিন্তু ইউজ করতে পারবে না। এখন চায়নাতে এমনিতেই গুগল ব্যান্ড, তো চায়নাতে খুব একটা প্রবলেম হবে না। কিন্তু গ্লোবাল ক্ষেত্রে যদি আমি কথা বলি, তো গ্লোবাল ক্ষেত্রে আপনারা এরকম ফোন কখনোই কিনতে চাইবেন না যেখানে গুগল ক্রোম নেই, যেখানে ইউটিউব নেই, তো আপনারা কোনোদিনই এগুলো কিন্তু কিনতে চাইবেন না। আর ইভেন ওই ফোনগুলোতে আপনারা যে প্লে স্টোর ইনস্টল করে ওগুলো ইনস্টল করবেন, যেরকম আপনারা চাইনিজ ফোনে করেন, সেরকমও কিন্তু পারবেন না, কারণ টোটালি কোম্পানি ব্যান্ড করে দিয়েছে। তো এইরকম অবস্থায় দাঁড়িয়ে এটা তো বলতেই হয় যে আস্তে আস্তে চাইনিজ কোম্পানিগুলোর অবস্থা দিন প্রতিদিন শোচনীয় হচ্ছে। আর আজকে আমি এখানে কথা বললাম হুয়াওয়ে, এরপরে হয়তো শাওমি হতে পারে, হয়তো হতে পারে ওয়ান প্লাস। তো ডিফারেন্ট ডিফারেন্ট কোম্পানিজ যেগুলো চাইনিজ কোম্পানিজ রয়েছে, তারা কিন্তু একটা হিউজ কম্পিটিশনের মুখে পড়ছে, হিউজ প্রবলেমের মধ্যে পড়ছে। এখন এই সব ঘটনার ফলে অ্যাপেল সুবিধাজনক পরিস্থিতিতে থাকবে কি থাকবে না? তো ডেফিনেটলি যদি চাইনিজ কোম্পানিজ ব্যান্ড হয়ে যায় ইউএসএতে, তো ইউএসএতে আইফোনের সেল বাড়বে, সে বিষয়ে কোনো ডাউট নেই। কিন্তু এখন আইফোন যে ওদের সমস্ত জিনিসগুলো তৈরি করে, হার্ডওয়্যারগুলো তৈরি করে, সেগুলো সবই ওরা চায়না থেকে তৈরি করেন। তো অ্যাপেলের হার্ডওয়্যারগুলো চায়না ম্যানুফ্যাকচার করা বন্ধ করে দেবে, তো ডেফিনেটলি অ্যাপেল কোম্পানির মুখেও সংকট। তো পৃথিবীতে যত কোম্পানিজ রয়েছে সবারই ক্ষেত্রেই সংকট হয়ে দাঁড়াবে, একমাত্র স্যামসাং ছাড়া। তার কারণ হচ্ছে স্যামসাং একটা হচ্ছে কোরিয়ার কোম্পানি, আর তারা চায়নার সঙ্গে ডিল করে। তো চায়নার সঙ্গে তারা যদি ডিল করে, তো কোনো প্রবলেম নেই, ওরা হার্ডওয়্যার বানাতে পারবে আর ওরা গ্লোবালি ওটাকে বিক্রি করতে পারবে, তার মানে ইউএসএ বা আদার্স কান্ট্রিজে ওরা কিন্তু বিক্রি করতে পারবে। তার মানে সোজা সাপটা ভাষায় যদি আমি কথা বলি, তো এতে একমাত্র উপকৃত হবে স্যামসাং কোম্পানি, আর কোনো কোম্পানি কিন্তু উপকৃত হবে না। লস হুয়াওয়ে সহ যত চাইনিজ কোম্পানি আছে তাদেরও, আর যদি আমি আইফোনের কথা বলি তাদেরও, মাঝখান থেকে স্যামসাং কিন্তু বাজিমাত করে নিয়ে যাবে। তো এই কারেন্ট সিচুয়েশন দাঁড়িয়েছে এই মুহূর্তে ওয়ার্ল্ডে খালি একটা ডিসিশনের জন্য, আর সেটা হচ্ছে হুয়াওয়েকে ব্যান করা। হুয়াওয়ে ছোটখাটো কোম্পানি নয়, হুয়াওয়ে এই মুহূর্তে ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি, মোবাইল ফোন ম্যানুফ্যাকচারিং ডেফিনেটলি। তো অবশ্যই ওদেরকে ব্যান করা ইউএসএ গভর্নমেন্টে ঠিক হয়নি। এখন আলটিমেটলি কী হয় সেটা এখন দেখার। আর হুয়াওয়ে 2012 থেকে তাদের নিজস্ব ওএস এর উপর কাজ করছে হ্যাংমং। তো ডেফিনেটলি যদি ওরা অ্যান্ড্রয়েড অ্যাক্সেস করতে পারলে, ওরা যদি গুগলে কোনো ফেসিলিটি না পায়, তাহলে সেক্ষেত্রে ওরা হ্যাংমংকে জাস্ট লঞ্চ করে দেবে, হিডেন অপশন আপনারা পেয়ে যাবেন। তো যখনই যে মুহূর্তে অ্যান্ড্রয়েড ওরা ব্যান করে দেবে, তো হ্যাংমং করা সামনে নিয়ে চলে আসবে। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যারা হুয়াওয়ে ইউজার্স রয়েছেন, তারা সমস্ত গুগল অ্যাপসে কিন্তু আপডেট পাবেন, এরকম নয় যে আপডেট থেকে আপনাদের বঞ্চিত করা হচ্ছে। আপডেটস আপনারা পাবেন, কিন্তু পরবর্তীকালে যে অ্যান্ড্রয়েড ভার্সনের যে চেঞ্জ, মানে অ্যান্ড্রয়েড পাই বলুন বা অ্যান্ড্রয়েড কিউ বলুন, সেগুলোর আপডেট কিন্তু আপনারা পাবেন না। আর এই মুহূর্তে দাঁড়িয়ে আমি খালি এটুকু কথা বলতে পারি যে আগামী দিন হুয়াওয়ে ফোনগুলো নিলে আপনাদের কিন্তু কিছুটা হলেও প্রবলেমের সম্মুখীন হতে হবে। তো অবশ্যই আপনারা একটু হুয়াওয়ে ফোনকে অ্যাভয়েড করবেন এই মুহূর্তের জন্য। তো এই হলো কিছু আপডেটস আজকের ভিডিওতে, আশা করবো আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। অ্যাকচুয়ালি ভালো লাগার কথা নয়, তার কারণ হচ্ছে এই খবরটা সত্যি একটু শকিং। তো অবশ্যই ভিডিওটা লাইক করতে আমি আপনাদেরকে বলবো না, তার কারণ হচ্ছে আজকের ভিডিও সেই লাইক করার মতো ভিডিও নয়। আর চ্যানেলটা সাবস্ক্রাইব পারলে করে দেবেন, কারণ যা যা আপডেটস বেরিয়ে আসছে আমি কিন্তু এই চ্যানেলে শেয়ার করব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই, জয় হিন্দ, জয় বাংলা।